যতটুকু সময় থাকে আমার আরসিএম করতে হয় না, আরসিএম হয়ে যায়। কিছু লোকের করতে হয় তাই ওদের আরসিএম হয় না। সত্যি কথা বলি, যদি আরসিএম ভিতরে থাকে, আমি বিয়াবাড়ি গেলেও আরসিএম, শ্মশানে গেলেও আরসিএম, যেখানে রাস্তাঘাটে চলতেও আরসিএম। আর যে যার ভিতরে আরসিএম নাই, তার মনে করতে হয়, কিছু কিছু টাইম মনে করো আমি তো আরসিএম করি, ওকে বলবো, তখন ওরা লোককে বলতে পারে। আরসিএমকে যদি আমরা ভালোবাসি, অন্তর থেকে যদি ভালোবাসি, বলে না যে জিনিসটা আপনি ভালোবাসেন সেই জিনিসটা আগামী দিনে আপনাকে বহু উঁচা জায়গায় নিয়ে যাবে। কালকে স্যার একটা আমি বইয়ে পড়ছিলাম, তো ওই বইয়ে বলছিল আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে যদি 5টা বছর ভালোভাবে করেন, ওইভাবে না আর কি যে আজকে করলেন আবার 6 মাস নাই, 6 মাস করলেন তো 2 বছর নাই, ওরকম না। কনস্ট্যান্টলি যদি আপনি 4-5 বছর করেন তা 100% হবে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলি না। কিছু মানুষ এরকম আছে 2-3 মাস কাজ করার পরে বলে আমার চেকটা তো আসলো না, আমার টাকা তো ঢুকলো না। কিন্তু আপনি বিশ্বাস করেন, এখন আমি বলি কেউ মেট্রিক পাস করে, হাই সেকেন্ডারি পাস করে, বিএ কমপ্লিট করে 15 বছর পড়াশোনা করার পর টোটো চালাইতে হবে। ঠিক আছে, আর জিন্দিগি ভর যে গালামাল দোকান থেকে আমি বাজার করে আসি তাকে একবার প্রশ্ন করি না, ভাই কোথা থেকে এত টাকা বাজার করি, 2-4 টাকা আমার বিপদ আছে তুই দিবে? কিন্তু দিবে না। কিন্তু তারপরেও নিজের ভেজারে জিজ্ঞাসা করি না। আজকে এখানে অনেক অ্যাচিভার আছে, এখানে অনেক লোক আছে, অনেক লোক দেখতেছে যেখান থেকে অনেক ইনকাম আসে, কিন্তু তারপরও মুহূর্তে ঘরে যাওয়ার পর ওই লোকটাকে জিজ্ঞাসা করবে, তারপরে ও কি বলবে, এটা আমার দ্বারা হবে, আমার তো সময় নেই, আমার তো এই নেই, আমার তো এই নেই। তো যেন আমি ভাই মানব জন্ম ভাগ করতে গেলে আর আর্টসের বিজনেস শোভা করতে গেলে। আমার আমার কোথায় একটা ছেলে আছে সাইদুল ইসলাম, ও পড়াশোনা জানে না, অশিক্ষিত, তাই আমি মনে করি ওর থেকে বেশি মূর্খ হইলো যারা শিক্ষিত। ও তো অশিক্ষিত, নিজের নাম লিখতে পারে না, তারপর মাসে 50 টাকা ইনকাম করতেছে। আর যারা শিক্ষিত লোক তারা এই সিস্টেমতে 1 টাকা ইনকাম করতেছে, তারা অন্যের আন্ডারে 5-10 হাজার টাকা কাম করে। তো শিক্ষিত কে, শিক্ষিতটা কে স্যার? অশিক্ষিত মানুষ হয়ে যদি 60,000 টাকা ইনকাম করে, তাহলে ওরকম আমার শিক্ষা গুলি মারি, আমার দরকারই নেই ওরকম শিক্ষা। টোটাল এরকম হয় না? তো আমার টোটাল ইনকামের কথা যদি আমি বলি, টোটাল ইনকাম আমার, আমি সেরকমভাবে হিসাব করি, কিন্তু আর্টসেল বিজনেস করে আমি 2 জায়গায় 15 লাখ টাকা দিয়ে মাটি কিনছি, 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, বাস এতটুকু মোটামুটি মনে আছে। আর আর্টসেলের 1 মাসের হায়েস্ট ইনকাম 1,12,000 টাকা।